হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। পবিত্র মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও। আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন বা বিক্রয় করার কথা ভাবছেন, আপনারা কিন্তু চাইলে ক্রয় বিক্রয় করতে পারেন। আর আমাদের আলমডাঙ্গাতে কিন্তু সপ্তাহে একদিন রোজ শুক্রবার বাইকের হাট বসে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালের ভিতরে। আপনারা চাইলে কিন্তু এখানে বাইক কিনতে বা বিক্রয় করতে পারেন। এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকই সব ব্যবসায়ী থাকে, আপনারা চাইলে এসে দেখতে পারেন। তো বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দারুণ কোয়ালিটির একটি গাড়ি দেখাতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান জাপান পাকিস্তান যৌথ CG125। আপনারা যারা CG125 গাড়িটা কিনবেন বা কিনবার কথা ভাবছেন, তারা কিন্তু এই বাইকটা অবশ্যই দেখতে পারেন। এটি যদি একটু সামনের লুকটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন সামনের লুকটা এইরকম আছে। আপনারা দেখতে পাচ্ছেন মানে মোটামুটি দাম হিসাবে কিন্তু অনেক সুন্দর আছে। যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটার কালার কিন্তু এইরকম আছে। ট্যাঙ্কিটার কালার কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে, আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন। আপনাদেরকে এই সাইড থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড থেকে এরকম আছে। একটু পিছন সাইডটা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন পিছন সাইডটা এরকম আছে। যদি একটু সাইলেন্সারটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতেই পারলেন ট্যাঙ্কিটা যদি কালারটা এই সাইড থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন দাম হিসাবে বা রং হিসাবে অনেক সুন্দর আছে। ইঞ্জিনটাও কিন্তু ফুললি ফ্রেশ আছে, ইঞ্জিনে কোনো কাজ কাম নেই, যা শুধু তেল মোবাইল দিবেন আর গাড়ি কিন্তু চলবে। সিটটাও দেখতে পাচ্ছেন, সিটটাও কিন্তু অনেক সুন্দর আছে। আপনারা যদি এই CG125 গাড়িটাই নিতে চান, স্ক্রিন পর নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিন পর নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। যদি একটু ইঞ্জিনটা ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা এইরকম আছে। ইঞ্জিনের কালার টালার কিন্তু সবই অরিজিনাল আছে। আর আপনারা কার্বোরেটর দেখতে পাচ্ছেন, কার্বোরেটরটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে। সাইড কভারটা দেখতে পাচ্ছেন, সাইড কভারটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে, সাইড কভারটাও কিন্তু অনেক সুন্দর আছে। চেন কভারটা দেখতে পাচ্ছেন, চেন কভারটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে, অরিজিনাল কালার আছে। সামনের থেকে যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন রং টং কিন্তু এইরকম আছে। সিটটাও কিন্তু এখন পর্যন্ত অনেক সুন্দর আছে, সিটের কোনো কাজকর্মও নেই। একটু মিটারটাও যদি ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন মিটারটা এইরকম আছে। একটু সামনের লুকটা যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সামনের লুকটা এরকম আছে। সামনের যে হুন্ডা লোগোটা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত অরিজিনাল আছে, অনেক সুন্দর আছে। এই সাইড থেকে যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই সাইড থেকে এইরকম আছে। আর আমার এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বজায় রেখেন, যাতে নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন সাইলেন্সারটা যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সাইলেন্সারটা কিন্তু এখন পর্যন্ত ভালো আছে। কিকারটা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন গাড়ির যে কিকার সেটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে। আর কার্বোরেটরটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে। আর ইঞ্জিন সাইডে কোনো রং টং করা নেই, ইঞ্জিন সাইডে অরিজিনাল যেরকম থাকে সেই রকম অবস্থায় আছে। আপনারা যদি এই বাইকটা নিতে চান, স্ক্রিন পর নাম্বার দেওয়া আছে, স্ক্রিন পর নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি এই গাড়িটা এসে কিনতে চান, আগে স্ক্রিন পর নাম্বারে কন্ট্যাক্ট করে তারপর কিন্তু আপনারা আসবেন। এটা কিন্তু চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা থানা এসে আপনাদেরকে বা আলমডাঙ্গাতে এসে ফোন দিলে পরে হবে। আর এই গাড়িটা যদি নিতে চান, আপনারা ফোনে কন্ট্যাক্ট করেন, খুবই অল্প টাকায় এই গাড়িটা বিক্রয় করা হবে। ধন্যবাদ।